ঝর্ণা দিদি, আপনি বলেছিলেন বিপ্লব তো বউয়ের কাছে চলে যাবে। বউ নয়, বউ এখানেই আসছে, ত্রিপুরাতেই থাকবে। আপনাকে দিল্লিতে পাঠানো হবে, আপনাকে ত্রিপুরা থেকে তড়ি পার করা হবে। শনিবার কৃষাণ মোর্চার সম্মেলন থেকে সাংসদ ঝর্ণা দাশগুপ্তের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি সভাপতি বিপ্লব দেব। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। মডেল রাজ্যের রাজা মানিক সরকারের দেখানো পথেই হেঁটেছিলেন সাংসদ ঝর্ণা দাশগুপ্ত। রাজা বলেছেন, ওনার ভাষায়, শান্তি ভঙ্গের সম্প্রীতি ভাঙার যে কোনো চক্রান্তে রুখে দাঁড়াতে হবে। তাই রাজা যখন বলেছেন তখন প্রজারা বাদ যান কেন? রাজাকে দেখেই এখনও প্রজারা বিজেপি কর্মীদের ক্রমাগত হুমকি দিয়ে চলেছে। প্রথমে পবিত্র কর, তারপর ভানুলাল সাহা, আর নবতম সংযোজন সাংসদ ঝর্ণা দাশগুপ্ত। প্রকাশ্য সমাবেশ থেকে রাজ্যের বিজেপি সভাপতি বিপ্লব দেবকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন সাংসদ ঝর্ণা দাশগুপ্ত, সরাসরি হুমকি দিয়েছিলেন রাজ্যের বিজেপি কর্মীদের। নির্বাচনের পরে মন্ত্রিসভা গঠনের আগে কড়ায় গণ্ডায় সমস্ত কিছু হিসেব করে নেবে সিপিএম। ঝর্ণা দাসের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব। শনিবার রবীন্দ্রভবন চত্বরে বিজেপি কিষাণ মোর্চার উদ্যোগে 11 দফা দাবির ভিত্তিতে মিছিল ও কেন্দ্রীয় সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ঝর্ণা দাশগুপ্তের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন তিনি। কটাক্ষ করে বিপ্লব দেব বলেন, সঙ্গে সঙ্গে আমার ঝর্ণা দিদি কালকে ত্রিপুরাভাষীকে এবং ভারতীয় জনতা পার্টিকে উনার রুদ্র রূপ ধারণ করেছেন, কালী মায়ার রূপ ধারণ করেছেন। মহাকালী নমস্কার আপনাকে, কালকে রূপ ধারণ করেছেন। আপনি জানেন না যে এই ত্রিপুরা রাজ্যে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির আছে, জাতি উপজাতির মিলনস্থল। আপনার ডুপ্লিকেট কালীর দরকার নাই, ত্রিপুরাবাসীর অরিজিনাল কালী মা আছে। এরপর বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব তীব্র আক্রমণ করেন তাকে, বলেন, ঝর্ণা দিদি, আপনি বলেছিলেন বিপ্লব তো বউয়ের কাছে চলে যাবে, বউ নয়, বউ এখানেই আসছে, ত্রিপুরাতে থাকবে, আপনাকে দিল্লিতে পাঠানো হবে, আপনাকে ত্রিপুরা থেকে তড়ি পার করা হবে। মায়ের আশীর্বাদ নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বেরিয়েছি। ঝর্ণা দিদি, আপনি বলেছেন যে বিপ্লব তো বউয়ের কাছে চলে যাবে, বউ নয়, বউ এখানে আসছে, এখানেই থাকবে, শ্বশুরালে থাকবে, ত্রিপুরাতে থাকবে, আপনাকে দিল্লিতে পাঠানো হবে, আপনাকে পাকিস্তানে পাঠানো হবে, আপনাকে ত্রিপুরা থেকে তড়ি পার করা হবে। ঝর্ণা দিদি, আজকের এই জনসমুদ্র প্রমাণিত করে আপনারা 25 বছর ত্রিপুরাবাসীর উপর যে আক্রমণ করেছেন, যখন আপনাদের গদি যাওয়ার সময় হয়েছে তখন আপনাদের ফ্রাস্ট্রেশন জেগেছে। সভা থেকে ঝর্ণা দাশগুপ্তকে এভাবেই আক্রমণ করলেন বিপ্লব বাবু। বিপ্লব তোকে তড়ি পার করবেন বন্ধু, এই জনসমুদ্র প্রমাণিত করে যে আপনারা 25 বছর ক্রমাগত ত্রিপুরাবাসীর উপরে যে অত্যাচার করেছেন, যখন আপনাদের গদি যাওয়ার সময় এসেছে তখন আপনার ফ্রাস্ট্রেশনে জেগেছে। আমি বলবো দিদি, আপনি তো মেম্বার অফ পার্লামেন্ট আছেন, এখানে ওমপ্রকাশজি আছে, ওমপ্রকাশজিকে নিবেদন করব, ওমপ্রকাশজি দিদিকে একটু এমসে চিকিৎসা করানোর ব্যবস্থা করুন। তার জন্য ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা দিদি আপনাকে দেখার জন্য বলবে, দরকার হলে আপনার বৌমা, আমার মিসেজ আমার ধর্মপত্নী, আমার বৌমাও আপনাকে একটু সেবা করবে। আপনি সুস্থ হয়ে যান, আপনাকে ফল নিয়ে আমি পৌঁছে যাব। আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি যখন দেখেছেন ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট পার্টির যে বাতি জ্বালিয়েছিলেন সেটা যাওয়ার সময় হয়ে গেছে, তার জন্য আপনি ধমকাচ্ছেন ত্রিপুরাবাসীকে।
দিদি আপনি পাঙ্গা নিয়েছেন আমার সাথে, এবার ভাই কি জিনিস বুঝে যাবেন। সবাই বক্তব্য রাখতে গিয়ে এভাবে কটাক্ষ করেন বিপ্লবদেব। দিদি একবার দেখে নিয়েন, একবার দেখে নিয়েন ঝর্ণা দিদি, আপনার সব কিছু ঝরে যাবে। দিদি আপনি পাঙ্গা নিয়েছেন এবার আমার সঙ্গে, দিদি এবার ভাই কি জিনিস এবার বুঝবেন, টের পাবেন আপনি। আমি এখনো বলি দিদি, দিদি আমি তো ছোট ভাই, এবার দেখবেন ভাই কি করে। সাংসদ ঝর্ণা দাসের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিজেপি মহিলা মোর্চার রাজ্যসভা নেত্রী পাপিয়া দত্ত। পায়ের নিচে সিপিএম এর মাটি সরে যাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টি সরকার যে প্রতিষ্ঠিত হতে চলেছে, সিপিএম দের বিদায় ঘন্টা যে বেজে গেছে, এটা তারা খুব ভালোভাবে অনুভব করতে পেরেছেন। পায়ের নিচে যেটা জমি সেটা সরে যাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির সরকার যে প্রতিষ্ঠিত হতে চলেছে, সিপিআইএম এর যে বিদায় ঘন্টা বেজে গেছে, এটা ওনারা একদম খুব ভালোভাবে ওনারা অনুভব করে রেখেছেন। তার জন্য এই ধরনের উস্কানিমূলক বক্তব্য ওনারা দিনের পর দিন দিনের পর দিন রেখে যাচ্ছেন। আমার মনে হলো উনি একজন সাংসদ হয়ে যে এই ধরনের বক্তব্য যেটা উনি রেখেছেন, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। পাপিয়া দত্ত আরও জানিয়েছেন, ঝর্ণা দাস বৈদ্য যে বক্তব্য রেখেছেন তাতে আগামী দিনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে ঘটনার পুরো দায় সাংসদ ঝর্ণা দাস বৈদ্যকে নিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।